সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট। এই তিনটি নির্বাচন করার জন্য আমাদের হাতে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এটিই যথেষ্ট। ইসি হুকুম করলেই সামরিক বাহিনীকে চলে আসতে হবে, এটা কিন্তু সাংবিধানিকভাবে ঠিক নয়। এদিকে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অপর আলোচনায় ডক্টর হাসান মাহমুদ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান। বেগম খালেদা জি আবার বাস মার্কা নিয়ে যে বাসে আগুন ধরিয়েছিলেন সেই বাস মার্কার পক্ষে আবার ভোট চাইছেন, এবং নির্বাচনের পরে তিনি হয়তো আবার এই বাস পোড়ানোর মহোৎসবে নামবে। এছাড়া বেগম জিয়া নির্বাচনী প্রচারণায় নামতে পারলে প্রধানমন্ত্রী কেন নয়, নির্বাচন কমিশনকে এমন প্রশ্নও রেখেছেন আওয়ামী লীগ নেতারা। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।